আবারও রেল পুলিশের বড়সড় সাফল্যে 46 কেজি শুকনো গাঁজা সহ 2 পুরুষ এক মহিলাকে আটক করে আগরতলা রেল পুলিশ। রাজ্য রেল মাধ্যমকে কাজে লাগিয়ে বহিরাজ্যে চলছে গাঁজা পাচার। সোমবার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে 2.5 লক্ষাধিক টাকার অধিক গাঁজা। পুলিশ আটক করেছে 3 জনকে। পুলিশ জানায় এদিন তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ মিলে যৌথ অভিযান চালায়। অভিযানে মোট 27টি প্যাকেট থেকে মোট 46 কেজি গাঁজা সহ 3 জন বহিরাজ্যে 2 পুরুষ সহ 1 মহিলাকে আটক করা হয়। পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গাঁজাগুলি বিহারের পাচারের চেষ্টা করছিল। গাঁজাগুলি বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকার অধিক হবে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে আরও গাঁজা পাচারকারীর নাম উঠে আসতে পারে। তবে পুলিশ তাদের জালে তুলতে পারবে কিনা সেটাই বড় বিষয়। আজকে অন্যান্য দিনের মতো আমরাও যে দূরপাল্লার ট্রেনগুলি যায় আমরা চেকিং করি, প্লাস ডেমো ট্রেনগুলো যায় সবগুলিতে, তো আজকেও আমাদের একটা রাজধানী এক্সপ্রেস তেজস যেটা বিকালবেলা গিয়েছিল, তো ওই এর আগে 3টার দিকে আমরা 3 জন লোককে ডিটেন করি। আমাদের কাছে আগেই গোপন খবর ছিল যে 3 জন লোক, এর মধ্যে একজন মহিলাও আছে, যে তারা সম্ভবত কোনো কন্ট্রাব্যান্ড নিয়ে যেতে পারে। সেই সুবাদে আমরা আগরতলা জিআরপিএফ প্লাস আরপিএফ মিলে আমরা একটা অ্যাম্বুশের মতো কিছু আমরা পুলিশি পোশাক প্লাস কিছু সাদা পোশাকও আমরা বেরিয়ে পড়ি। তো আমরা ওই 3 জনকে আমরা ডিটেন করেছি এবং তাদের কাছ থেকে 1টা ট্রলি ব্যাগ, 1টা পিঠু ব্যাগ আর 2টা হ্যান্ডব্যাগ পাওয়া যায়। এগুলির মধ্যে গাঁজা ভর্তি মোট 27টা প্যাকেট। তো তারপর আমরা এটা ওজন করে দেখলাম, এগুলির ওজন 46 কেজি। আর এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। কালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। আর তাদের কাছ থেকে এমনিতে 2টা মোবাইল, স্মার্ট মোবাইল ফোন, 1টা কিবোর্ড, 1 কিপ্যাড মোবাইল উদ্ধার করা হয়েছে। তো এগুলি আমরা সবগুলি খতিয়ে দেখছি। তারা কোন জায়গা? তারা বিহারের বাসিন্দা। নামগুলি? ওদের একজনের নাম হলো সঞ্জিত কুমার, আর উনি পিএসএ পারবাট্টা ডিস্ট্রিক্ট কাগারিয়া বিহার। আরেকজন হলেন শ্রী শম্ভু কুমার যাদব, উনিও পিএসএ পারবাট্টা বিহারের। আরেকজন হলো শ্রীমতী মিলি প্রিয়া, ওনার পিএস হলো গোপালপুর, যেটা বাগলপুর ডিস্ট্রিক্টে পড়ে বিহারে। কত কিছু এবং বাজার মূল্য কত? বাজার মূল্য ওদের কাছ থেকে তো আমরা প্রিলিমিনারি ইন্টারোগেশনে জানতে পেলাম তারা ওইগুলি প্রায় 5,000-6,000 টাকা করে কিনেছে আর কি পার কিলো। কত কিছু? এখানে তো টোটাল 46 কেজি। কোথায় যাওয়ার উদ্দেশ্য? তারা যতটুকু জানলাম ওই তেজস রাজধানী এক্সপ্রেস যে আছে ওইটা দিয়ে তারা বিহার যেতে চেয়েছিল তাদের নিজস্ব বাড়িতে। এগুলো কি থেকে? হ্যাঁ, আমাদের রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে এবং গ্রেপ্তার করা হয়েছে। কোন জায়গা থেকে? এগুলি তো এখনও তারা বলছে না, তো আমরা নিশ্চয়ই পেয়ে যাব, আমরা পুলিশ রিমান্ডও চাবো, তো ইন্টারোগেশনে অবশ্যই সবগুলি বেরিয়ে আসবে। কয়টা নাগাদ? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।